রাশমিকা মান্দানা দক্ষিণী সিনেমায় এখন তিনি বিগ বাজেটের নায়িকা, আর তাই তো হাই বোল্ডার সিনেমা মানে রাশমিকা। শ্রীবল্লভী রূপে দর্শকের হৃদয়ে তাই আবারও জায়গা করে নিতে আসছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। পুষ্পা ছবির দ্বিতীয় সিকুয়ালে তিনি আল্লু অর্জুনের সঙ্গে জুটি বেঁধে আসতে চলেছেন। পুষ্পা টু ছবিতে নিজের চরিত্রের বিষয়ে কিছু খোলাসা করেছেন ভারতের এই আবেদনময়ী নায়িকা। 2021 সালে মুক্তি পেয়েছিল পুষ্পা দ্য রাইস ছবিটি। এই ছবিতে আল্লু অর্জুনের বিপরীতে দেখা গিয়েছিল রাশমিকাকে। তবে রাশমিকার অনুরাগীদের আক্ষেপ, এই ছবিতে অভিনেত্রীর পর্দায় উপস্থিতি নেহাইত কম ছিল। তবে তা নাকি এবার পুষ্পা টুতে পুষিয়ে দিবেন রাশমিকা, এক সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি। এ প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, পুষ্পা ওয়ানের সময় আমার অভিনীত চরিত্র শ্রী বল্লভী সম্পর্কে বিন্দু বিসর্গ জানতাম না, কারণ আমি ছবির কাহিনীর বিষয়ে জানতাম না, একজন শিল্পী হিসেবে আমি কিছুই জানতাম না। শ্রী বল্লভী চরিত্রটা পর্দায় কিভাবে মেলে ধরবো সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, এমনকি আমি জানতাম না যে কোন দুনিয়ায় আমি বাসিন্দা হতে চলেছি, সত্যি বলতে আমি কিছুই জানতাম না। আর তাই প্রতিদিন সেটে মনে হতো আমি যেন খেলার ময়দানে আছি। তবে এবার আর তা হচ্ছে না। পুষ্পা দা রোল ছবির শ্রীবল্লভীর প্রসঙ্গে সবটা জেনেই মাঠে নামছেন এই অভিনেত্রী। তবে সিনেমায় নিজের চরিত্রের বিষয়ে এখনই খুব বেশি খোলাসা করতে চান না তিনি। পুষ্পা টুর শ্রীবল্লভী নিজে যা চায় সে ব্যাপারে খুব স্বচ্ছ, আর সে অনেক বেশি সাবধানী আর পরিপক্ক, এটুকুই জানান দিলেন রাশমিকা। সিনেমাটি 15 আগস্ট মুক্তি পেতে চলেছে।